গুটিকয়েক লোক ও প্রতিষ্ঠানের কাছে ব্যাংক খাত জিম্মি হয়ে আছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা প্রয়োগের বিষয়টি সীমিত উল্লেখ করে সংস্থাটি বলছে, আস্থার সংকট কাটিয়ে উঠতে প্রস্তাবিত ব্যাংকিং কমিশনে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। এজন্য রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি সুনির্ধারিত রোড ম্যাপ মেনে চলারও পরামর্শ সংস্থাটির। মামুন আবদুল্লাহর রিপোর্ট। নানা অনিয়ম, দুর্নীতি আর খেলাপি ঋণের কারণে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু ব্যাংকিং খাত। পরিসংখ্যান বলছে, অর্থনীতির এই মূল স্তম্ভে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ 1,16,288 কোটি টাকা, যেখানে সরকারি ব্যাংকে 51 এবং বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 47%। নানান সংকটে যখন ব্যাংকিং খাত, তখন আবারও আলোচনায় ব্যাংকিং কমিশন গঠন। তাই প্রস্তাবিত কমিশন গঠনে সিপিডি তুলে ধরে সুনির্ধারিত পরামর্শ। সরকারি মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকগুলো যেগুলো আছে সেগুলোর একসাথে করলে 51% হচ্ছে তাদের খেলাপি ঋণ, আর বাকি 47% হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খাতের ব্যাংকের খেলাপি ঋণ। খেলাপিদের পরিমাণ কিংবা সংখ্যা অনেক বেশি, তারা সুযোগের পরেও যখন সেই সুযোগটা নিচ্ছে না, তার মানে হচ্ছে তারা আসলে ঋণটা ফেরত দিতে চান না। এত কিছুর মধ্যেও খেলাপিদের নানা সুযোগ সুবিধা দেয়ায় কড়া সমালোচনা করে সংস্থাটি। এখন ব্যাংকে মানুষ টাকা রাখার পরিমাণ ক্রমান্বয়ে কমে যাচ্ছে, এর সাথে সুদের সমস্যা আছে, জমার ক্ষেত্রে সুদের সমস্যা আছে, আমানতের একই রকমভাবে কি হারে আমরা কি সুদে আমরা বিনিয়োগের জন্য টাকা দিব সেটা নিয়েও সমস্যা রয়েছে। কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে সমস্ত সুবিবেচিত নীতিমালা দেওয়া হয়েছে তার প্রকাশ্য বরখেলাপ ঘটছে, এবং এই বরখেলাপগুলি কোনো ক্ষেত্রে আপনার এক বেআইনি কার্যকলাপে উপনীত হচ্ছে। গুটিকয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানের হাতে পুরো ব্যাংকিং সেক্টর এখন জিম্মি হয়ে গেছে। প্রস্তাবিত কমিশনে বিদেশে পাচার হওয়া টাকা এবং সুদের হারের নয় ছয়ের ক্ষেত্রে বাস্তব ভিত্তিক সমাধান আসবে বলে মনে করে সিপিডি। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।